এক বৃষ্টি স্নাত সকালে সবুজের সমারোহে দত্তক গ্রহণ অনুষ্ঠান শেষ হলো বেশ সুন্দরভাবে। একাধিক মা ও বাবা দত্তক গ্রহণ করলেন, তবে সন্তান নয়, দত্তক নেওয়া হয়েছে কাজকে। অরণ্য সপ্তাহ চলাকালীন এমনই এক ব্যতিক্রমী কর্মসূচি নিয়েছিল ইসলামপুরের অন্নভুবন নামে একটি সমাজ কল্যাণমূলক সংস্থা। শনিবার সাত সকালে সংস্থার সদস্যরা একে অপরের বাড়ি গিয়ে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেয়। সেখানে আম্রপালি, বকুল, দেবদারু এবং নিম সহ বিভিন্ন চারাগাছ পতিত হয় বাড়ির চত্বরে। সেখানে প্রত্যেকে সন্তানের মতো করে এই চারাগাছকে পরিচর্যা করার প্রতিশ্রুতি দেন। আগামী বছর থেকে শুরু করে প্রতি বছরই জুলাই মাসের অরণ্য সপ্তাহের মুহূর্তে সদস্যদের ওই গাছ সম্পর্কিত বিষয় কর্তৃপক্ষের কাছে রিপোর্ট জমা করতে হবে এবং এই ক্ষেত্রে কোনো রকম যেন গাফিলতি বা অনীহা প্রকাশ না পায় সেদিকেও লক্ষ্য রাখতে হবে সকলকেই। এই প্রসঙ্গে সংস্থার সভাপতি অর্পিতা দত্ত জানিয়েছেন, আমাদের এই জুলাই মাসে বৃক্ষরোপণ একটা কর্মসূচি ছিল অন্নভুবনের পক্ষ থেকে। সব সদস্যদের বাড়িতে বাড়িতে গিয়ে আমরা গাছ লাগালাম এবং আমি একটি আম্রপালি গাছের দত্তক নিলাম। আমি কথা দিচ্ছি একে আমি সুন্দরভাবে লালন পালন করব। উত্তর দিনাজপুর থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে। মুন্দ্রা জুয়েলারি, সোনার গহনার একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান। এখানে আপনারা মনের মতো সাধ্যের মধ্যে হালকা থেকে ভারী, হলমার্কযুক্ত ও 22 ক্যারেটের সমস্ত রকমের গহনার বিপুল সম্ভার পাবেন। আধুনিক নারীর প্রথম পছন্দ মুন্দ্রা জুয়েলারি, বড় বাজার, গঙ্গারামপুর।